আমাদের দেশে প্রত্যেক ওয়াক্ত সালাতের আজান আসলে অনেক সময় ধরেই হয়, এক ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর দেড় ঘন্টা হোক অনেক সময় ধরেই হয়। এক মসজিদে হয়তো আপনার পোনে একটা আজান হলো, আরেক মসজিদে একটা আজান হলো, আরেক মসজিদে হয়তো সোয়া একটা আজান হলো। তো আজানের মধ্যবর্তী সময়ে আমরা সালাত আদায় করতে পারি কিনা? উত্তর হলো, সালাত আদায় বিশুদ্ধ হওয়াটা আজানের উপরে নির্ভরশীল না, আজান হলো জামাতের জন্য। কেউ যদি ওয়াক্তের সালাত আদায় করতে চায় ওয়াক্ত হওয়া যথেষ্ট। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মওকুত, নিশ্চয় সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ করা হয়েছে। বিধায় আজান জরুরি না, ওয়াক্ত হয়ে গেছে আপনি সালাত আদায় করলে কি হবে, সালাত হয়ে যাবে। আমাদের অনেক মহিলা অনেক মা বোনরা আছেন ঘর বাড়িতে, তারা বসে অপেক্ষা করেন যায় নামাজে যে মসজিদে আজান কখন হবে, এরপরে তারা সালাত আদায় করেন না। এটা কোনো দরকার নেই, মসজিদে আজানের সাথে আমার মা বোনদের সালাতের কোনো সম্পর্ক নাই। ওয়াক্ত হয়ে গেছে তারা সালাত আদায় করে ফেলতে পারেন এবং তাড়াতাড়ি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালে আহাব ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? তখন তিনি বলেছেন, আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে বা প্রথম দিকে সালাত আদায় করা। অনেক মা বোনরা আছে জুমার দিনে অপেক্ষা করেন যে মসজিদে জুমা শেষ হবে তারপরে তার বাসায় জোহরের সালাত আদায় করবেন। ঘরে ঘরে মহিলাদের মধ্যে আমল, অথচ এটার কোনো কথা কোরআন হাদিসে বলে নাই। মসজিদে জুমার সালাত হোক বা না হোক, দেরি হোক খুতবা চলুক, আপনি বাসায় মহিলা হিসাবে ওয়াক্ত হয়ে গেছে আপনার সালাত আপনি পড়ে নেবেন। শুধু স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা, স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা, তার মানে বাসার ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের এই দিনে না আমরা দুজন ফাঁসছিলাম, দুজন ফাঁসছিলাম আজকের দিনে, একজন আরেকজনের গলা রশি ফালাইছিলাম এই দিনে, এটা স্মরণ হলো এই দিনে আপনাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্ক হয়েছে। স্মরণ হওয়ার কারণে এটা একটা বিশেষ ফিলিংস কাজ করলো, আলোচনা করলে নিজেদের ঘরোয়া কোনো কিছু, কোনো আনুষ্ঠানিকতা যেটাকে বলা যায় সেটা নয়, এতে কোনো দোষের কিছু নাই। কিন্তু মনে রাখবেন যে কালচারগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে এসেছে, ইহুদি নাসারাদের থেকে এসেছে, একজন মুসলমান সেগুলোকে অনুসরণ করবে? অথবা এটাকে আনুষ্ঠানিকতা দেওয়া, আনুষ্ঠানিকতা রূপ দেওয়া, ঘটা করা, এই কাজ সুন্নাত নয়, বরং এটি মুসলমানদের কোনো কালচার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাত্তিবা আন্না সুলানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে একটা সময় আসবে তোমরা তাদের অনুসরণ করবে, তারা যা করবে তোমরা তাও করবে। বলা হলো ইয়া রাসূলুল্লাহ কাদের কথা আপনি বলছেন, ইহুদিদের কথা নাসারাদের কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তাদের ছাড়া আর কার কথা বলবো, ইহুদিদের কথাই বলা হয়েছে। এই জন্য ভাইরা আমার, এই বিবাহ বার্ষিকী বা এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এগুলা বিজাতীয়দের অন্ধ অনুকরণ থেকে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কালচার দিয়েছেন সেটি আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ওই যে বললাম স্বামী স্ত্রী একান্ত দুজন একজন আরেকজনের সাথে আলাপ হলো, স্মরণ হলো, কোনো ফিলিংস কাজ করলো তাদের মধ্যে একান্ত ঘরোয়াভাবে, আনুষ্ঠানিকতার তেমন কিছু থাকলো না, ঘটার কিছু থাকলো না, তো এটুকু জায়েজ হতে পারে, মুবাহ হতে পারে শর্ত সাপেক্ষে। আমার দাদার বয়স 75-এর উপরে, সে আমার জানা মতে কখনো নামাজ কামাই দেয় নাই, হজও করেছে তাবলিগেও গেছে, এখন সে নামাজ পড়ে না 2 বছর যাবত। আমরা যদি নামাজ পড়তে বলি সে বলে 80 বছর হলে নামাজ পড়তে হয় না, এখন আমাদের করণীয় কি? 80 বছর হলে এরপরে নামাজ মাফ, এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমার মত না আসে, ইয়াকিন মানে মত, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো, ইবাদত করতে থাকো। তাহলে বয়স 80 না 70 না 60 না 90 এটা দেখার বিষয় না, বিষয় হলো যতদিন তার প্রাণ আছে ততদিন, যতদিন তার সেন্স আছে, হুঁশ আছে, তাকে সালাত আদায় করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রাণের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তের সালাত কি ছিল? তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে, আপনারা যারা মদিনায় গেছেন মসজিদে নববীতে জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে সেটাই তার বাসা ছিল,
আর সেখান থেকে তার মিম্বর এখান থেকে আপনাদের মঞ্চে শেষ মাথা পর্যন্ত এত দূরও হবে না আরো কাছে হবে এতটুক জায়গা তিনি পায়ে হেঁটে যাওয়ার মতো শক্তি ছিল না তখন তিনি সালাতের সময় দুইজনকে ডাকলেন একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে টানতে টানতে ছেসরাতে ছেসরাতে এসে মিম্বরের কাছে চলে আসলেন এসে দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা ছিল না ইমামতি করার মতো অবস্থা ছিল না ইশারা দিলেন অবক্কর জন্য ইমামতি করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে ইমামতি করতে বলছেন আমার আব্বা নরম দিলের মানুষ তিনি আপনার সাথে সামনে ইমামতি করবে আপনার সামনে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন সবার সামনে এই হিম্মত তার নাই তিনি খুব নরম কোমল হৃদয়ের মানুষ এইজন্য ইমামতি রাসূল নামে করছেন কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার করছেন ইশারা করছেন কাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যদি আল্লাহর নবী হয়ে জীবনের শেষ মুহূর্তে এইভাবে এত কষ্ট করে টেনে টেনে বাসায় পড়তে পারতেন অসুস্থ মানুষ কিন্তু না পাওকে মাটির সাথে টানতে টানতে দুজনের ঘাড়ে ভর করে করে তারপরে মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন যারা বলছেন যে না আমার আর সালাত আদায় করা লাগবে না বা সালাত আদায়ের পরে যাদের গাফলতি আছে শক্তি সবল থাকার সত্ত্বেও তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাবদিহি করবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ অতএব 80 বছর বয়স হয়ে গেলে আর সালাত আদায় করতে হয় না এটা ভিত্তিহীন কথা এমন কোন বয়স নাই যে বয়সে চলে গেলে শরীয়ত কি হয়ে যায় মাফ হয়ে যায় হ্যাঁ একজন মানুষ অক্ষম হয়ে গেছে সেটা 60 বছরও যদি হয় তার সেন্স নাই আইসিইউ তে আছেন কোনো হুঁশ দিশ নাই তিনি কিভাবে সালাত আদায় করবেন তার জন্য শরীয়তে সালাত মাফ এই অবস্থা তার মৌত হয়ে গেছে সেন্সার আসে নাই অতএব তার গুনাহ হবে না ইনশাআল্লাহ